হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোহিনূর কিচেনে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার সুপার সফট স্পঞ্জি মুখে দিলে মিলে যাওয়ার মতো দারুণ মজাদার একটি ভ্যানিলা বার্থডে কেকের রেসিপি শেয়ার করতে আসলাম। আর এই কেকের বেস থেকে শুরু করে পারফেক্ট ক্রিম তৈরি এবং ডেকোরেশন সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন আগে থেকে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি আর আমি হাড়টা পরিষ্কার করে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আমার কাছে মনে হয় এভাবে কুসুমগুলো আলাদা করলে খুব ইজিলিভাবে করা যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কুসুমগুলো আলাদা করে নেবেন। এখন বিটারের দুইয়ের মাঝামাঝি রেখে আমি ডিমের সাদা অংশটাকে হালকা বিট করে নেব। ডিমের সাদা অংশটা যখন এরকম হালকা ফোম হয়ে আসবে তখন আমি এখানে 50 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি একবারে দিব না, তিন ধাপে করে দিব আর বিট করতে থাকব। ডিমের সাদা অংশটা যখন এরকম ফোমি হয়ে আসবে তখন কুসুমগুলো অ্যাড করে দিতে হবে। তো আমি একটা একটা করে কুসুম দিয়ে বিট করতে থাকব। এখন একটা স্পেচুলা দিয়ে বলের চারপাশ থেকে ডিমের ফোমটাকে নামিয়ে মাঝখানে নিয়ে আসতে হবে। এখন এখানে এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আরও এক মিনিটের মতো বিট করে নিব। এক মিনিট বিট করার পরে বিটারে কাটা দিয়ে যখন এরকম জিরো লিখবেন, 30 সেকেন্ড রাখবে না, তখন বুঝতে হবে আপনার ডিমের ম্যারাংটা একদম পারফেক্ট হয়েছে। এখন এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 40 গ্রাম। আমি তীর ব্যান্ডের ময়দা নিয়ে নিচ্ছি। আর কর্ন ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে 10 গ্রাম। এক চা চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন সব কিছু একসঙ্গে আমি তিনবারে ছেলে ধাপে ধাপে মিশিয়ে নিব। তো স্পেচুলা দিয়ে খুবই আলতোভাবে এভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে কিন্তু ময়দাটাকে আপনি মিশিয়ে নেবেন। বেশি জোরে জোরে করতে যাবেন না, এতে করে ডিমের ফোমটা বসে যাবে, পরবর্তীতে কেকটা কিন্তু আর ফুলবে না। তো এই কাজটা খুবই আলতোভাবে করে নিতে হবে, বেশি জোরে জোরে কিন্তু মেশানো যাবে না, এতে করে ডিমের ফোমটা বসে যাবে, পরবর্তীতে কেকটা ফুলবে না বা স্পঞ্জি হবে না। অনেকে বলে থাকেন কেক তৈরি করার এক ঘন্টা পরে কেকটা সুপসে যায়। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, ফোমটা যেন ঠিক থাকে। ফোমটা ঠিক পারফেক্ট থাকলে কেক কিন্তু সুপসে যাবে না। তো দেখুন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা 6 ইঞ্চির কেকের মোল্ড নিয়েছি, বেকিং পেপার বিছিয়ে অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি সম্পূর্ণ ব্যাটার মোল্ডে ঢেলে দিচ্ছি। এখন একটা শাসলিকের কাঠি দিয়ে আমি কেকের ভিতরে প্লাপ করে দিচ্ছি আর 2-3 বার ট্যাপ করে নিব, এতে করে ভিতরে ছিদ্র ছিদ্র থাকবে না। এখন একটা ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট 10 মিনিট ফ্রি হিট করে আমি 30 মিনিট বেক করে নিব। 30 মিনিট বেক করার পরে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু একদমই সুপসে যায়নি। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। খুবই আস্তে করে আমি বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি আর দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন কেকের জন্য আমি ক্রিমটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি পিটারের কাটা আর বলটা 1 ঘন্টার জন্য ডিফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি আর পানিটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন এখানে 1/2 কাপ আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে হুইপড ক্রিম নিয়েছি রেড ভিভোটা। এখন বিটারের 2-এর মাঝামাঝি রেখে আমি ক্রিমটাকে বিট করে নিব। তো প্রায় 2 মিনিট বিট করার পরে এখন একটা স্পেচুলা দিয়ে বলের চারপাশ থেকে ক্রিমটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। আর ক্রিম তৈরি করার ক্ষেত্রে এভাবে বলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে বিটার দিয়ে বিট করে নেবেন, এতে করে আপনার ক্রিমটা খুব সুন্দরভাবে বিট হবে আর ক্রিমটাও খুব সুন্দর হবে। তো আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন ক্রিমটা কতটা পারফেক্ট স্মুথ হয়েছে আর ক্রিমটা কতটা সুন্দর স্টিফ হয়েছে, একদমই পড়ছে না। এখন আমি কেকটাকে 3টা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4টা স্লাইসও করে নিতে পারবেন।
এখন বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিতে হবে। এখন কেকের একটা স্লাইস বসিয়ে দিচ্ছি। এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি আর 1/2 কাপ পানি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন হুইপ ক্রিম দিয়ে আমি একটা প্লেট নেবের সাহায্যে সমান করে নিচ্ছি। সেম প্রসেসে আমি প্রতিটা স্লাইস বসিয়ে নিয়েছি। এখন উপরে কিছুটা হুইপ ক্রিম দিয়ে আমি কোট ক্রাম করে নিচ্ছি। কোট ক্রাম করা হয়ে গেলে এখন আধা ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে কেকটাকে নামিয়ে নিয়ে এসেছি। এখন উপরে হুইপ ক্রিম দিয়ে কেকটাকে আমি সম্পূর্ণ কভার করে নিব। তো কেকের মধ্যে আমি সম্পূর্ণ হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন প্যালেট নাইফ দিয়ে আমি কেকটাকে স্মুথ করে নিচ্ছি। এখন কেকের উপরেও আমি স্মুথ করে নিচ্ছি। তো স্মুথ করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি খুবই অল্প পরিমাণে চকলেট মেল্ট করে নিয়েছি। এখন আমি কেকের ডিজাইন দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা হ্যাঙ্গারের মতো করে ডিজাইন করে নিচ্ছি। আজকের কেকটা আমি একটা ড্রেসের ডিজাইন করে নিব। আর এখানে আমি কিছুটা হুইপ ক্রিমের মধ্যে খুবই অল্প পরিমাণে রেডম্যানের চেরি রেড কালারটা দিয়েছি, দিয়ে আমি পিঙ্ক কালারটা করে নিয়েছি। এখন একটা ছোট স্টার নজল দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। তো পুরো ড্রেসটা আমি করে নিয়েছি আর উপরে যে খালি খালি জায়গাগুলো আছে ওইগুলো ব্লর করে নিচ্ছি। আর উপরে কিছুটা আমি এখানে সুইট বল দিয়ে দিচ্ছি। এখন উপরেও কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি। এখন উপরে কিছুটা ব্লু কালারের সুগার বল দিয়ে দিচ্ছি। এখন দুটা এডিবল বাটারফ্লাই দিয়ে আমি আমার কেকের সম্পূর্ণ ডিজাইনটা শেষ করে নিয়েছি। আমি আজকে এটা একটা ড্রেসের ডিজাইন করে নিয়েছি। তো দেখুন কি সুন্দর হয়েছে কেকটা, দেখতে কি চমৎকার লাগছে। তো এরই মাঝে কিন্তু পুরো কেকটা আমার তৈরি হয়ে গেল, অসম্ভব সুন্দর আর খেতে দারুণ মজাদার ভ্যানিলা বার্থডে কেক। আর আপনারা চাইলে এটা যে কোনো বার্থডে বা ওকেশনও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আজকের কেকের ডিজাইনটা কেমন হয়েছে বা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটাও খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।